হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো ইটস বিন টু থ্রি উইকস আই হ্যাভ অ্যান আপলোডেড এনি ভিডিওস। সো সব কিছু মিলে আসলে করে ওঠা হয় নাই, প্রচুর ওয়ার্ক প্রেশার ছিল। সো যাই হোক, আজকে আমি ট্রাভেল করতেছি কক্সেস বাজার অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আগামীকালকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। সো আমি অ্যান্ড আমার ওয়াইফ আমরা দুইজনই একসাথে ট্রাভেল করতেছি। সো অলরেডি এখন বাজে সকাল 7টা, আমাদের ফ্লাইট হচ্ছে অ্যারাউন্ড 11টার দিকে। এখন খিলগাঁও থেকে সেই এয়ারপোর্ট যেতে বেশ লম্বা একটা সময় পাড়ি দিতে হবে, প্লাস আজকে ওয়ার্কিং ডে, সো জ্যাম হওয়ার সম্ভাবনা আছে বিকজ এখন অফিস আওয়ার একটু পর থেকেই শুরু হয়ে যাবে। এখন নাস্তা আস্তা করবো অ্যান্ড দেন উবার কল করে সোজা রওনা দিয়ে দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টের যে ডোমেস্টিক টার্মিনাল আছে সেই ডোমেস্টিক টার্মিনালে, তো ডোমেস্টিক টার্মিনালে ঢোকার পরে আসলে অভিজ্ঞতা একটু বাজে বলা যায়, কারণ বোর্ডিং টোর্ডিং করিয়ে ফেলেছি। এখন ভিতরে যখন চেক ইন করতেছিল, খুব রিসেন্টলি হয়তো এটা চেঞ্জ হয়েছে আমি জানি না, আগে যখন আসতাম তখন এরকম ছিল না, বেল্ট টেল খুলে একদম পুরো জুতা পর্যন্ত খুলে আলাদা করে দিয়ে মানে যাতা অবস্থা। এনিওয়েজ এটা ভালো, আমার কাছে মনে হয়েছে জিনিসটা আরেকটু অর্গানাইজ হইতে করা যেতে পারত। তো যাই হোক, রিজেন্টের যে বাসটা এসে বেসিক্যালি আমাদের রিসিভ করে নিয়ে যাবে প্লেন পর্যন্ত, তো ওইটার জন্য ওয়েট করতেছি। তো 11:30 আমাদের ফ্লাইট, তো 10:50 আমাদের হচ্ছে বোর্ডিং হবে। তো এখন 10:15 বাজে, তো এখন ওয়েট করতেছি। খুবই ভালো ছিল, টেক অফ অ্যান্ড ল্যান্ডিং দুইটাই খুবই ভালো ছিল আমার মতে। অনেকদিন পরে রিজেন্টের সার্ভিসে খুবই সন্তুষ্ট অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। তো আমি এবং অমৃতা দুজনে খুব এনজয় করেছি, তো ভালো।
ভালো লাগলো। তো এখন আমরা ওয়েট করতেছি আমাদের লাগেজগুলো চলে আসলে, দেন আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলে চেক ইনের জন্য যাবতীয় প্রসেস শেষ, এখন আমরা হোটেলের রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমটা হচ্ছে 5th floor-এ। তো হোটেলের রুমে ঢুকে আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার চেষ্টা করছি। মাত্র রুমে ঢুকে আমার হাতের বাম পাশে হচ্ছে একটা ক্লোজেট। তো ক্লোজেটটা একটু লাইট আলোর স্বল্পতা আছে। তো ক্লোজেটের পরেই আছে একটা টি কফি স্টেশন। তো এইখানে স্লিপার দেখতে পাচ্ছি, আর এই পাশে রয়েছে একটা মিনি বার। তো এখানে একটা টেবিল, একটা এলইডি টিভি, খুবই বেসিক টেবিল ল্যাম্প, মিরর আছে, একটা সোফা, সিঙ্গেল সোফা প্লাস একটা টেবিলও দেওয়া আছে। বিগ বড় একটা উইন্ডো, এখান থেকে চমৎকার একটা ফ্রন্ট ভিউ পাওয়া যায়। পাশাপাশি এখন যদি আসলে আমাদের বেডটা দেখাই, ইটস রিয়েলি নাইস, চমৎকার প্রেজেন্টেশন। এবং সব মিলিয়ে একটা ছিমছাম পরিবেশ, ছিমছাম একটা রুম বলা যায়। সো ওভারঅল আই এম রিয়েলি হ্যাপি। এবং এই রুমটার টয়লেটটা, বাথরুমটা যদি একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে প্রথমেই একটা বেসিন রয়েছে, টয়লেটিস আইটেমগুলো দেখতে পাবো, প্লাস হচ্ছে হেয়ার ড্রায়ার রয়েছে, অ্যান্ড উই ডু হ্যাভ এ কি বলে বাথটাব। সো এই তো, দিস ইজ দ্য টয়লেট, হাই কমোড। সো দ্যাটস ইট। সো বেসিক্যালি আমাদের এই ছিল রুম ট্যুর। এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দেন লাঞ্চে চলে যাব, অ্যান্ড লাঞ্চ শেষ করে এসে একটু রেস্ট নিব, অ্যান্ড বাদ বাকি কী করছি না করছি আপনাদেরকে এই ভিডিওর থ্রু দিয়ে আপডেট দিব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আমরা দুপুরে লাঞ্চ করে এসে আসলে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6:30। আমরা এখন প্ল্যান করছি, বেসিক্যালি আমরা এখন সুগন্ধা বিচ অথবা কলতলি বিচের দিকে যাব, সি ফুড এনজয় করবো, অ্যান্ড দেন টাইম পেলে একটু সমুদ্র সৈকতে যেয়ে টাইম স্পেন্ড করবো। বাসার জন্য কয়েকটা জিনিস কেনা লাগবে। সো লেটস সি, যাই বের হই, এখন বের হচ্ছি। আমরা এখন একটা টুকটুক নিয়ে নিলাম, তো টুকটুক নিয়ে যাচ্ছি সুগন্ধা বিচ। তো সুগন্ধা বিচে আমরা বেসিক্যালি দেখি কী করা যায়। তো ফার্স্ট অফ অল ট্রাই করবো সি ফুড খাওয়ার জন্য, এখন একটু খুদা খুদা লাগছে। আমরা চলে আসছি এখন সুগন্ধা বিচের একটু আগে, একটা রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। বেসিক্যালি এখানে সি ফুড ফ্রাই এবং বারবিকিউ করে দেয়। তো আমরা লবস্টার নিলাম, চিংড়ি নিলাম, আর স্কুইড নিলাম। তো মোটামুটি এই কয়টা আইটেম নিয়েছি, আর আমরা ফ্রাই করে দিতে বলেছি।
এইখানকার সি ফুড মোটামুটি বেশ পপুলার আর বেশ মজাদার। আমাদের সুগন্ধা বিচের ট্যুর আজকে এখানেই আমরা শেষ করলাম, যেহেতু রাত্র হয়ে গেছে তো সমুদ্রের পাড়ে আসলে ওইভাবে শ্যুট করতে পারি নাই। সো গাইজ, আমি ব্যাক করলাম হোটেলে, হ্যাকটিক ডে ছিল অ্যান্ড কক্সেস বাজারে প্রচণ্ড গরম, রোদের তাপ প্রচণ্ড বেশি। তো আজকে এখন ব্যাক করে হোটেলে আসছি, এখন বাজে অ্যারাউন্ড 8:14। সো একটু রেস্ট নিব, দেন রাতে ডিনার সেরে আজকের ঘুমায় পড়বো, কারণ কালকে দিনটা আসলে বেশ কিছু অ্যাক্টিভিটি করতে চাই। ইনানি বিচ যাওয়ার প্ল্যান আছে, মারমেইড রিসোর্টে যাওয়ার প্ল্যান আছে, লেট সি কতটুকু কী করতে পারি। So till then, keep watching my videos and please subscribe koren amar channel ta jodi bhalo lege thake, pashapashi like koren and don't forget to share my videos with your friends and families. Jawar age just ektai kotha, learn from yesterday, live for today and hope for tomorrow. So we are having our dinner. Amra ekhon dinner korbo ar ডিনারে আছে হচ্ছে চিকেন রিলেটেড একটা আইটেম এন্ড বিফ একটা আইটেম। চিকেন স্টার ফ্রাইড উইথ ক্যাশু নাট। আচ্ছা, হোয়াট এভার, চিকেন স্টার ফ্রাইড উইথ ক্যাশু নাট এন্ড আমারটা কি বিফ, ওয়েস্টার বিফ উইথ মাশরুম। ওয়েস্টার বিফ উইথ মাশরুম।